নমস্কার বন্ধুরা, আমি পম্পি। আজ হাজির হয়েছি নারকেলের পাটিসাপটা পিঠের রেসিপি নিয়ে। কয়েকদিন পরেই পৌষ পার্বণ, সেই পৌষ পার্বণে এইভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাই। বানাবো নারকেলের পুরের পাটিসাপটা। তাই প্রথমে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের নারকেলকে কুড়িয়ে নেওয়ার পর সেটা কড়াইয়ের মধ্যে দিলাম। দিচ্ছি 200 গ্রাম খেজুর গুড়। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো আছে। এখন নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে নেব। কম আঁচে নেড়ে চেড়ে পুরটাকে তৈরি করে নিচ্ছি। আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি। খেজুর গুড়ের পরিবর্তে চিনি দিয়েও পুরটাকে বানিয়ে নিতে পারেন। তবে এখন শীতকাল, শীতকালে খেজুর গুড়টা পাওয়া যায়, খেতেও ভালো লাগে, তাই খেজুর গুড় দিয়ে পুরটাকে বানিয়ে নেবেন। একদম শুকনো করে পুরটাকে বানিয়ে নিতে হবে। যতক্ষণ না পুরটা হয়ে আসছে ততক্ষণ সমানে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে দেখতে পুরটা হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে পুরটাকে ঠান্ডা হতে দিলাম। ততক্ষণে পিঠের ব্যাটারটা তৈরি করে নিই। 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, 1 কাপ গমের আটা। গমের আটার পরিবর্তে ময়দা দিতে পারেন। 1/2 কাপ দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, দেখবেন খেতে টেস্টি হবে, পিঠে নরম হবে। 2 চামচ চিনি আর দিচ্ছি বড় চামচের 2 চামচ খেজুর গুড়। 1 কাপ জল দিলাম, দিচ্ছি 1 কাপ দুধ। দুধ ও জল মিশিয়ে আমি ব্যাটারটা বানাচ্ছি। আপনারা চাইলে শুধু জল বা শুধু দুধ দিয়েও ব্যাটারটা বানিয়ে নিতে পারেন। ব্যাটারটা এখন টাইট আছে, এতে আরও 1 কাপ জল দিচ্ছি। মোট জল ও দুধ মিলিয়ে আমার 3 কাপ লাগলো। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর 10 মিনিট রেস্ট রাখবো, তারপর পিঠেগুলো বানাবো। এভাবে একবার পাটিসাপটা পিঠের ব্যাটার বানিয়ে দেখবেন, পিঠে খুব সুন্দর হবে, একটাও ভাঙবে না, পিঠে খুব নরম হবে। ব্যাটার রেডি, এখন চলুন পিঠেগুলো বানিয়ে নিই। সাদা তেল ব্রাশ করে নেওয়ার পর 1 চামচ ব্যাটার দিয়ে চামচে করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে দিলাম। এরপর নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা এক সাইডে দিয়ে এইভাবে আমি রোল করে ভাঁজ করে নিচ্ছি। পাটিসাপটা পিঠের ভাঁজটা 2 রকমভাবে করা যায়। এটা একরকম আপনাদের দেখালাম, আরও একটা পদ্ধতি আছে। পিঠের গায়ে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম পিঠেটা সাইড করে রেখে। আরও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এক্ষেত্রে পুরটাকে মাঝখানে দিলাম। এখন 2 সাইড থেকে পিঠেটাকে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর সাদা তেল ব্রাশ করে দিলাম। পাটিসাপটা পিঠের ভাঁজটা 2 রকমভাবে আপনাদের দেখালাম। আপনাদের যেটা সুবিধা হবে সেরকমভাবে করে নিতে পারবেন। এখন পিঠেগুলো অল্প আঁচে বেশ লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এই পাটিসাপটা পিঠে শুধু শুধুই খেয়ে নেওয়া যায়, তবে চাইলে এর সাথে খেজুর গুড় পরিবেশন করতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন।